নিউজের দিকে আমরা নজর রাখছি। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাওড়া বিলে সই এখনো হয়নি, ভাবনা চিন্তার মধ্যেই আছে, টুইটে জানালেন রাজ্যপাল। সেই টুইট আপনারা দেখছেন, তিনি বলেছেন যে আমি নাকি হাওড়া পুরো এলাকা থেকে এই যে বালি পুরো এলাকা বালিকে আলাদা করায় তাতে সম্মতি দিয়েছি। এই বিষয়ে রাজ্যপাল কিন্তু বলছেন যে হাওড়া বিলে এখনো এমন খবর সত্যি নয়। জগদীপ ধনখড় রাজ্যপাল এমনই টুইট করেছেন, হাওড়া বিলে সই এখনো হয়নি, ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, আমার কাছে এমন কোনো বিষয় আসেনি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ টুইট, আমার কাছে এমন কোনো বিষয় আসেনি, সংবাদ মাধ্যমে খবর আসছে, এমনই টুইটে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যে টুইট আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যের এজি আদালতে যদিও গতকালই জানিয়েছেন যে হাওড়া বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল, এই নিয়ে কোথাও একটা জট বিভ্রান্তি তৈরি হচ্ছে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। কথা বলবো, শিবাশিস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। শিবাশিস, রাজ্যপালের টুইটের পর কোথাও কি একটা বিভ্রান্তি, কোথাও কি এক জটিলতা আরো বৃদ্ধি পেল, পরিষ্কার ঠিক কি ছবি উঠে আসছে? একদমই সুমানা, তোমার সবার আগে বলি যে রাজ্যপালের টুইটের পর বিভ্রান্তি শুধু নয়, কার্যত ব্যাপক জটিলতা তৈরি হলো। কারণ তোমাকে বলবো, গতকাল বিকেলের দিকে কিন্তু মনে করা হয়েছিল হাওড়া পুরসভা বিল নিয়ে রাজ্যপাল যা দ্বন্দ্ব রয়েছে তা কার্যত মিটে গেল। কিন্তু সন্ধ্যে থেকে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবন থেকে বেরিয়ে তিনি জানান যে রাজ্যপাল এরম কোনো বিলে সই করেননি বলে তাকে জানিয়েছেন, তখন থেকে বিতর্ক ফের দানা বাঁধতে থাকে। এবং আজ সকালবেলায় রাজ্যপালের জোড়া টুইট কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার দাবি, রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে হাওড়া পুর নিগম থেকে বালি পুরসভা এলাকাকে বের করা নিয়ে কোনো রকম কোনো পরামর্শ রাজ্য সরকারের কাছে চেয়ে বা তার কাছে কোনো প্রস্তাব রাখা হয়নি। রাজ্য সরকার রাজ্যপালের কাছে কোনো প্রস্তাব রাখেনি অন্তত এই মর্মে, এমনটাই দাবি করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি প্রথমে বলেছেন হাওড়া বিলে তিনি যে সই করেছেন সে কথা সত্য নয়, এবং দ্বিতীয় টুইটে তিনি বলেছেন এই মর্মে হাওড়া পুর নিগম থেকে বালি পুরসভা এলাকাকে বিচ্ছিন্ন করার মর্মে কোনো প্রস্তাব রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সামনে পেশ করেনি। এখন প্রশ্ন দুটি, যদি রাজ্যপাল সত্যি কথা বলে থাকেন তাহলে তুমি যে বলছিলে এই জায়গায় আমি ফিরবো তোমার কাছে। আপনাদের জানিয়ে রাখবো দুটি টুইট সামনে এসেছে, প্রথম টুইট এবং দ্বিতীয় টুইট। প্রথম টুইটের পর পরে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন এই মুহূর্তে শোনাবো। আপাতত ফাইলে কি আছে আমার জানা নেই। এখন যে রাজ্যপালের এতদিনে সই করা উচিত ছিল, রাজ্যপাল কিছু অবজেকশন পাঠিয়েছিলেন, তারও জবাব রাজ্য সরকার দিয়েছে। হাওড়া বিলে সই না করায় হাওড়া ইলেকশনটা করা যাচ্ছে না, এটা রাজ্যপালের বুঝে সই করা উচিত। আর আমি একটা ব্যক্তিগত কথা জানাই, এবার দিল্লি থেকে ফেরার দিন 22 ডিসেম্বর, আমার সঙ্গে রাজ্যপালের দেখা হল, উনি ওই প্লেনে আমার পাশাপাশি বসেছিলেন। উনি বললেন হাওড়ার প্রবলেমটা মিটে গিয়েছে, তার মানে কি উনি সই করেছেন কিনা সেটা আমি জানি না, তবে উনি বললেন হাওড়ার, আমি বলবো হাওড়ায় সই করেছে, বললো প্রবলেমটা মিটে গিয়েছে। এখন কোনটা সত্যি মানুষ তদন্ত করে দেখুন, আপনি তো ফাইল দেখেন। আমি আবারও সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, ইতিমধ্যে পুরসভার বুথ ভিত্তিক যে হিসেব তা চলছে, এবং 22 জানুয়ারি আদৌ হাওড়া পুর নিগমের ভোট হবে কিনা সে বিষয়ে কোথাও কি একটা প্রশ্ন উঠে গেল। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে যে বিষয়টি উঠে আসছে, রাজ্যপাল তিনি দুটি টুইট করেছেন আজকে, এবং দ্বিতীয় টুইটে বলছেন যে এমন কোনো প্রস্তাব অর্থাৎ হাওড়া এবং বালি পুরসভাকে যে আলাদা করার এমন কোনো প্রস্তাব তার কাছে এসে পৌঁছয়নি, তাহলে কোথায় গেল বিল, কি বলবেন? দেখুন মাননীয় রাজ্যপাল যদি এই বিষয়ে ধরনের ট্রিট করছেন, যেহেতু স্বাভাবিকভাবে এটা খুব চিন্তার বিষয়, তার কারণ যেই রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মাননীয় রাজ্যপালের কাছে পৌঁছে দেওয়া হয়েছে,
নিশ্চয়ই তার অফিশিয়াল কোনো প্রসিডিওর তারা মেনটেন করেছেন এবং তার ডকুমেন্টেশন তাদের কাছে থাকার কথা, কিন্তু মাননীয় রাজ্যপাল বলছেন যে ওনার কাছে পৌঁছয়নি। তো স্বাভাবিক এটা খুব চিন্তার বিষয় এবং তার মানে রাজ্যপালের অফিসের সাথে আমাদের রাজ্য সরকারের যে ধরনের একটা লিয়াজও থাকা দরকার বা যে ধরনের সমন্বয় একটা থাকা দরকার, সেই সমন্বয়ের অভাব কিন্তু দেখা যাচ্ছে, যা রাজ্যের বা ভারতবর্ষের যে আমাদের যে পরিকাঠামো, যে সংযুক্ত সেই স্ট্রাকচারের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বলে আমার মনে হয়। সুগন্ধবাবু, আমরা দেখেছি যে রাজ্যের এই যে তিনি আদালতে জানিয়েছেন যে হাওড়া বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল, কিন্তু রাজ্যপাল বলছেন যে হাওড়া বিলে এখনো সই হয়নি, ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং এরকম কোন প্রস্তাব তার কাছে এসে পৌঁছয়নি, কি বলবেন? দেখুন, এটি তো আরো বেশি চিন্তার বিষয়, তার কারণ আমরাও কালকে রাজ্য সরকারের মাধ্যমে জানতে পেরেছি, মানে এই কথা বলার ফলে জানতে পেরেছি যে রাজ্য সরকার, যে মাননীয় রাজ্যপাল সিগনেচার করে দিয়েছেন বিলে, কিন্তু পরবর্তীকালে রাজ্যপাল বলছেন যে তিনি সিগনেচার করেননি। অর্থাৎ এতদিন পর্যন্ত দেখতাম যে তৃণমূলের নেতারা বা সর্বোচ্চ নেত্রী মিথ্যে কথা বলছিলেন এবং এখন দেখতে পাচ্ছি যে সরকারই মিথ্যেবাদী, সরকার সম্পূর্ণভাবে মিথ্যে কথা এবং কোর্টের কাছে মিথ্যে কথা বলছে। এটি অত্যন্ত খুব নিন্দনীয় বিষয় এবং রাজ্য সরকারের ইন্টিগ্রিটিকে চ্যালেঞ্জ করার মতো বিষয়। ধন্যবাদ আপনাকে, কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিষের কাছে যাব, কিন্তু তৃণমূল নেতা অরূপ রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। অরূপবাবু, রাজ্যপাল তিনি বলছেন যে হাওড়া এবং বালি পুরসভাকে যে আলাদা করা, এই সংক্রান্ত কোনো প্রস্তাব তার কাছে এসে পৌঁছয়নি এবং সেই জায়গা থেকে সইও হয়নি, অথচ আদালতে এইজি বলেছেন যে হাওড়া বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল, 22 জানুয়ারি ভোটের কথাও বলা হচ্ছে, সেই জায়গা থেকে আপনি ঠিক কি বলবেন? রাজ্যপাল উনি কোনো প্রস্তাব পাননি বা কোনো অ্যাপ্লিকেশন পাননি এই যে কথাটা বলছেন, আমার মনে হয় এটা সর্বৈব মানে সত্য নয় একদম। সুতরাং মানে রাজ্যপালকে অনেকদিন আগেই তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং সেটা উনি মানে যেটা ক্যাবিনেটে পাশ হয়েছে, বিধানসভায় পাশ হয়েছে এবং তারপর রাজ্যপালের কাছে গেছে। রাজ্যপাল সিগনেচার না করার কারণে কলকাতার সঙ্গে হাওড়া পুরসভার ভোট হয়, কলকাতার সঙ্গে সঙ্গে হাওড়া পুরসভার একসঙ্গে ভোট হওয়ার কথা ছিল। তো যাই হোক, এই যে তিনি বলছেন যে তার কাছে কোনো প্রস্তাব যায়নি বা বিলটা যায়নি, এ কথা সত্য নয়। সেক্ষেত্রে অরূপবাবু, আমরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে সমন্বয়ের অভাব রয়েছে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে, কি বলবেন? রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে? সমন্বয়ের অভাব? হ্যাঁ, রাজ্যপাল তো, রাজ্য তো প্রত্যেকটি ব্যাপারে একটা কোনো সরকারি কোনো অর্ডার পাস করতে গেলে, যেটা গেজেট নোটিফিকেশন হবে, সেটা করতে গেলে রাজ্যপালের সিগনেচার দরকার। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ, তবে আমরা এরকম রাজ্যপাল আগে কখনো দেখিনি যিনি সবসময় রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছেন। প্রথম দিন দেখি যে যখন তিনি এসছেন তখন থেকে, তা শুধু এটা ঠিক নয়, রাজ্যপালের সঙ্গে রাজ্যের একটা সুন্দর সম্পর্ক থাকবে, মধুর সম্পর্ক থাকবে, এটাই আমরা আশা করি, যেটা বরাবর দেখে এসেছি আমরা। কিন্তু এইবারে এনার ক্ষেত্রে একটু ভিন্ন দেখছি, এটা কাম্য নয়। অরূপবাবু, সেক্ষেত্রে রাজ্যপাল যেটা দাবি করছেন এরই পাশাপাশি আদালতে এজি একরকম বক্তব্য জানিয়েছেন, কোথাও কি হাওড়া পুর নিগমের নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হলো, আপনি কি মনে করেন সেটা? জটিলতা অনেকদিন আগে থেকেই হয়েছে, 19 ডিসেম্বরে ভোট হয়ে যাওয়ার কথা, এতদিন বোর্ড তৈরি হয়ে যাওয়ার কথা, কিন্তু রাজ্যপালের সম্মতি না থাকার কারণে এটা অসম্ভব হয়নি। জটিল তো নিশ্চয়ই, এবং আগামী রাজ্যপাল সই করেনি যখন আগামী 22 জানুয়ারি বা 27 ফেব্রুয়ারি কি হবে আমরা জানি না। ধন্যবাদ আপনাকে, কথা বলছিলাম তৃণমূল নেতা অরূপ রায়ের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। আপনার কাছ থেকে জানতে চাইবো যে হাওড়া পুর বিল নিয়ে যে রহস্য ঘনীভূত হচ্ছে, একদিকে রাজ্যপাল বলছেন যে কোনো রকম প্রস্তাব তার কাছে আসেনি, তাহলে কোথায় গেল বিল? অন্যদিকে এইজি বলছেন যে আদালতে তিনি জানাচ্ছেন যে হাওড়া বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল, কি বলবেন আপনি? দেখুন, আমরা কি এখানে কি বলো, দুটো শীর্ষস্থানীয়
প্রতিষ্ঠানের মধ্যে এটা একটা বিরোধ, একদিকে সরকার একদিকে রাজ্যপাল, আমি কার পক্ষে যাব কার বিপক্ষে যাব। রাজ্যপাল যখন বলছেন যে আমার কাছে কিছু আসেনি, তখন এটা আমাকে বিশ্বাস করতে হবে। আবার রাজ্য যখন বলছে আমি পাঠিয়েছি, সেটাও বিশ্বাস করতে হবে, কারণ রাজ্য রাজ্য তো কোনো ব্যক্তি নয়, একটা সরকার। সরকার কখনো এইভাবে মিথ্যা কথা বলবে তা হওয়া উচিত নয়। সরকার মানে কোনো পার্টি নয়, যদিও পার্টি মানে সরকার আর সরকার মানে পার্টি বানানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা তো মানি না যে পার্টি মানে সরকার, সরকার মানে পার্টি। রাজ্যপাল সে একটা সাংবিধানিক পদ তিনি অলঙ্কৃত করছেন, তাকেও বলতে পারি না যে তিনি মিথ্যা মানে ভুল বলছেন বা মিথ্যা বলছেন। স্বাভাবিকভাবেই যেখানে যাচ্ছে সেখানেই ফয়সলা হওয়া উচিত, তবে এটা কখনোই কাম্য নয় একটা রাজ্যে রাজ্যের সঙ্গে রাজ্যপালের বা রাজ্যপালের সঙ্গে রাজ্যের এই রকমের দূরত্ব, এই রকমের ভুল বুঝাবুঝি, এই রকমের বিতর্ক থাকাটা কোনো রাজ্যের পক্ষে আদর্শ হতে পারে না।